আমি রামঠাকুর সঙ্গে প্রাক্তন সেক্রেটারি, এমন নির্বাচনের দায়িত্বে আছি। আমার নাম হল সমীর চক্রবর্তী। রামঠাকুর সঙ্গে প্রতি দুই বছর পর পরে আমরা একটা নির্বাচন করি। এতে ছয়জন অফিস বেয়ারার এবং নয়জনের এক্সিকিউটিভ কমিটি, টোটাল 15 জনকে নিয়ে আমরা ক্লাব কমিটি হই। আমাদের টোটাল ভোটার হইল 249। এইভাবে চলে, খুব শান্তিপূর্ণভাবে আমাদের নির্বাচন হয়, খুব গণতান্ত্রিক পদ্ধতিতে হয়। আমাদের এখানে বুথ আছে 5টা বুথ, সবাই সুন্দরভাবে ভোট দেয়। এখানে আমরা 3টা পর্যন্ত ভোট হবে, 4টার থেকে কাউন্টিং। এখন পর্যন্ত পরিস্থিতি কীরকম? এখন পর্যন্ত খুব নর্মাল, খুব সুন্দরভাবে সাজানো হয়ে যায়, সুন্দরভাবে আমরা ভোট হয়। কতজন ভোটার এখন পর্যন্ত ভোট গ্রহণ করেছে? এখন কত পর্যন্ত? 105 আউট অফ 249। ওকে, আমি প্রথমেই সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাই যে আমাদের আজকে এই সাধারণ নির্বাচনে এসে আমাদের প্রচার অংশে অংশগ্রহণ করার জন্য। আমি বর্তমানে সেক্রেটারি ছিলাম, আমরা যেহেতু কমিটি সিলেকশন আমরা পদত্যাগ করে আমাদের অ্যাডক কমিটি হয়েছে, এর কনভেনার হিসাবে আমি কাজ করছি। আমরা প্রতি 2 বছরের জন্য একটা কমিটি তৈরি করি, সেটা বাইরে নির্বাচন ভ্যালটের মাধ্যমে। তো আমাদের প্রত্যেকেই ইলেকশনের প্রক্রিয়াতে কিছু ম্যানিফেস্টো থাকে, সবচেয়ে বিশেষ করে এলাকাতে শান্তি শৃঙ্খলা এবং সবাইকে নিয়ে কাজ করারই মানসিকতা থাকে। আমাদের সবচেয়ে বড় উৎসব যেটা দুর্গাপূজা, এবার আমরা আগরতলা শহরে সেই পূজা করে একটা ঐতিহ্যবাহী সুনাম অর্জন করেছি। পাশাপাশি আমাদের অন্য সামাজিক কর্মসূচি থাকে। আমি যদি পুনরায় দায়িত্ব পাই, সামাজিক কর্মসূচির উপর ভিত্তি করে এবং ব্লাড ডোনেশন ক্যাম্প করে এবং সমস্ত দুস্থদের পাশে থেকে সংস্থাকে অগ্রগতির দিকে নিয়ে যাব, সেটা আমার একটা দৃঢ় প্রতিজ্ঞ। কতজন ভোটার রয়েছে আমাদের এখন অবধি? 110-112 জন টোটাল ভোটার। কতজন রয়েছে? 249। থ্যাংক ইউ।